সবাইকে স্বাগতম এসকে লেকচার একাডেমিতে। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতীয় রাশি 3.1। এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো পর্যায়ক্রমে পর্ব আকারে ভিডিও দেওয়া হবে। আজকে 5 নম্বর, 6, 7 এবং 8 নম্বরের আলোচনা করব। বীজগণিত রাশি 3.1 এর যে অঙ্কগুলো অবশ্যই করতে হবে সেখান থেকে 5 নম্বর রয়েছে একটি। এখানে অঙ্কটা দুইভাবে করা যায়, বামপাক্ষ ডানপাক্ষ করে করা যায়, আর দেয়া আছে যেটা এখান থেকেও করা যায়। তো আমরা এখন দেয়া আছে যেটা সেখান থেকে করব, যে গিভেন ড্যাট এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে এক্স মাইনাস এক্স এখানে বর্গ, এপাশে বর্গ, সাইডে লিখে দিতে পারো বর্গ করি অথবা বর্গ করে। তাহলে এইটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 4কে 2 বার গুণ করলে 16 হবে। উপরে এক্স এবং নিচের এক্স আমরা কেটে দিব, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এই 1/x স্কোয়ার নিব 16, মাইনাস 2 পার করে প্লাস 2 করে দিলাম এখানে। তাহলে এখন এটাকে আবার বর্গ করব। কেন আবার বর্গ করব? কারণ আমার যে প্রশ্ন ছিল প্রশ্নতে এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 4 করতে, এটা যোগ করলে 18 হয়, এখানে আবার বর্গ, এখানে লিখে দিতে পারো বর্গ করে অথবা বর্গ করি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 18 উপর স্কোয়ার আছে এখানে, আমি যদি 18কে এবার 2 বার গুণ করি তাহলে 324 আসবে। তাহলে এখানে এক্স 2 আর 2 কত, টু দি পাওয়ার 4, এই এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার নিচে কেটে দিই, তাহলে এখানে প্লাস 2 থাকে, 1/x পাওয়ার 4 ইকুয়াল 3 টু 4। এবার এক্স পাওয়ার 4 এবং 1/x পাওয়ার 4 ইকুয়াল 324, এই যোগ আছে এটা মানে প্লাস 2, এটাকে পার করে মাইনাস করে দিই, তাহলে অতএব এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, 324 থেকে যদি আমি 2 বিয়োগ করি 322। তাহলে আমার প্রমাণ করতে বলেছিল এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল 322, আমার কিন্তু এখানে প্রমাণ হয়ে গেছে, আমি এখানে লিখতে পারি যে প্রুফড। 3.1-এর অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো অবশ্যই করতে হবে তার মধ্যে 6 নম্বর একটি, বিভিন্ন পরীক্ষায় বোর্ড পরীক্ষা এসেছিল, তা আমরা এখন এটি সমাধান করব। এখানে যা দেওয়া আছে এটা মানটা বের করব। সো এখানে আগে দেওয়া আছে এটা মানটা এখানে বের করে নেব, এক্স প্লাস 1/x এর মান, তাহলে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3, আমরা এখানে 2 কমন নিব, কমন নিলে x প্লাস 1/x, কেন এখানে 1/x হলো, কারণ আমরা 2 কমন নিয়েছি, তাহলে 3। তাহলে এবার x প্লাস 1/x ইকুয়াল এই 2 আছে, 2 পার করে আমরা ভাগ করে দেব, তাহলে x প্লাস 1/x এর মান কত পেলাম, 3/2। এখন আমরা এই মানটা বের করব, তাহলে লিখব এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা যেটা জানি অনুসিদ্ধান্ত বসাবো আমরা, তাহলে অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা দরকার যে যদি এখানে প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে,
তাহলে এইটার মান x plus 1 by x এর মান কত 3 by 2 এই 3 by 2 এখানে বসিয়ে দেব minus 2 উপরে x নিচেতে কেটে দেই এখন আমরা যদি স্কয়ার করি 3 কে 2 বার গুণ করলে 3 কে 9 2 দুগুণে 4 মানে কি 3 দুগুণে 6 লিখে এই ভুলটা করা যাবে না তাহলে এবার 4 9 মানে এই হর দ্বারা আমরা ভগ্ন এই লসাগুকে ভাগ দিব ভাগ দিয়ে যা হবে উপরটা গুণ করব 9 মাইনাস 4 আর 2 গুণ করলে 8 বিয়োগ করলে কত হয় 1 9 থেকে 8 বিয়োগ করলে 1 বাই 4 এটা হলো অ্যানসার বীজগণিত রাশি 3.1 এর 7 নম্বর অঙ্কটি এখন সমাধান করব এই অঙ্কটাতে প্রশ্ন এটি আর আমরা সমাধান যখন করব তখন লিখব কিভাবে যে গিভেন ড্যাট দেয়া আছে কি দেয়া আছে যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু এখন আমরা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার অনুসিদ্ধান্ত বসাবো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার অনুসিদ্ধান্ত কোন অনুসিদ্ধান্ত বসবে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b উপরে a এর নিচে কেটে দিব আমরা তাহলে এটার মান কত 2 2 এর উপরে স্কয়ার মাইনাস 2 তাহলে এখানে 2 দুগুণে 4 মাইনাস 2 ইকুয়াল 2 এটা হলো লেফট সাইড এখন আমরা করব রাইট সাইড রাইট সাইড রয়েছে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 ভাঙালে এটা এভাবে ভাঙাবো 2 দুগুণে 4 এখানে 2 দুগুণে 4 তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত বসাবো আগে যে অনুসিদ্ধান্ত বসিয়েছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b এই পুরোটার মান আমরা এই লেফট হ্যান্ড সাইডে বের করেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা এই মানটা এখানে বসিয়ে দেব কেউ যদি চায় যে এই মানটা আমি না বসিয়ে এখান থেকে আমি কোক অঙ্কটা করব তাহলে এই পুরোটা আবার করতে হবে এখানে তাহলে এখানে 2 দুগুণে 4 মাইনাস 2 বিয়োগ করলে 2 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে লিখব এখন অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড এরকম আরো অসংখ্য ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের প্রস্তুতি কেমন এখন যে অঙ্কের সমাধানটি করব এইটা 3.1 এর মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক বিভিন্ন প্রকার বোর্ড পরীক্ষায় মডেল টেস্ট পরীক্ষায় এসেছে সুতরাং এটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে অনুশীলন করতে হবে তো এখানে দেয়া আছে যে গিভেন দেয়া আছে a প্লাস b ইকুয়াল রুট 7 a মাইনাস b ইকুয়াল রুট 5 তো এখন আমরা এই অঙ্কটার বাম পক্ষ লিখব বাম পক্ষ আছে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দ্য লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে 8 ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এখন 8ab আছে এখানে এই 8ab ভাঙাবো 4ab ইনটু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো যে 4 দুগুণে 8 হয় আমি যদি 4ab সূত্র বসিয়ে দিই এখন যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা 4ab সূত্র এখন আর 2a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটার সূত্র একসাথে বসাবো এটা 2 সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা আছে
তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে প্লাস হবে। তাহলে দেখো যে যে ভুলটা করা হয়, যেখানে সেকেন্ড ব্রেকেট দেওয়া হয় না, এ যদি এখানে সেকেন্ড ব্রেকেট না দাও তাহলে বড় বিরাট একটা ভুল, কারণ তখন এইটার সাথে শুধু এইটা গুণ অবস্থা আছে, মাঝখানে এখানে মাইনাস এখানে প্লাস আছে, তার মানে এগুলো দুটো নাই। সুতরাং সেকেন্ড ব্রেকেট অবশ্য অবশ্যই দিতে হবে। তাহলে এটার মান রুট সেভেন, রুট সেভেন উপর স্কোয়ার, এটার মান রুট ফাইভ এটার উপর স্কোয়ার, এখানেও সেম রুট সেভেন রুট ফাইভ। তাহলে এখানে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে সেভেন থাকে মাইনাস ফাইভ, এখানে রুট স্কোয়ার রুট কেটে যায়, সেম এখানেও স্কোয়ার রুট কেটে যায় সেভেন প্লাস স্কোয়ার রুট কেটে যায় ফাইভ। সেভেন থেকে ফাইভ যদি বাদ দিতে টু ইন্টু কোনো কিছু কোনো চিহ্ন না থাকলে এখানে ইন্টু সেভেন ফাইভ টুয়েলভ, যদি আমি গুণ করি বারো দুগুণে কত হয় টোয়েন্টি ফোর, আমার কিন্তু অঙ্ক কি মিলেতে বলছে টোয়েন্টি ফোর।